আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ভাবে আপনার অডিও থেকে নয়েজটা রিমুভ করতে পারবেন। করার জন্য অনেক সফটওয়্যার থাকলেও আমার কাছে পার্সোনালি পছন্দ হয় অডাসিটি। আর অডাসিটিটা চালানোটা অনেক সহজ যে কোনো সফটওয়্যার থেকে, এবং এখান থেকে আপনি অনেক প্রফেশনাল ভাবে আপনার ভয়েসের নয়েজটাকে রিমুভ করতে পারবেন। তো চলুন, অডাসিটি সফটওয়্যারটা কোথায় পাবো? আপনি যদি গুগলে অডাসিটি লিখে সার্চ দেন, তো অডাসিটি লিখে সার্চ দিলেই প্রথম যে ওয়েবসাইটটা, এখান থেকে জাস্ট আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কিভাবে ইনস্টল করতে হয় আশা করি এটা আপনি পারবেন। তো এরপর আমাদের কাজ থাকবে অডাসিটি সফটওয়্যার ওপেন করা। অডাসিটি সফটওয়্যার ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখন আমরা যে ভয়েসটা এডিট করতে চাই, অর্থাৎ যে ভয়েসের নয়েজটা রিমুভ করতে চাই, আমরা সেই ভয়েসটাকে টেনে ধরে এই অডাসিটির ভিতরে ছেড়ে দিব। এখন দেখুন যে আমি যদি এই ভিডিওটা একটু প্লে করি। আসসালামু আলাইকুম, আজকে আমরা দেখব উইন্ডোজ ইলেভেনে আপনি কিভাবে দিস পিসি অপশনটাকে আনতে পারবেন। এটা উইন্ডোজ ইলেভেন। আচ্ছা, আমরা এখানে ভয়েসটা প্লে করলাম। আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন যে ভয়েসের সাথে সাথে একটা নয়েজ আসতেছে এবং আমাদের সাউন্ডটা কিন্তু অনেক কম। তো প্রথমেই আমরা দেখব এই অডিওটার সাউন্ড আপনি কিভাবে বাড়াবেন। প্রথমেই আপনি যে কাজটা করবেন, এই অডিওর উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে টোটাল ভয়েসটা মানে টোটাল অডিওটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি চলে যাবেন ইফেক্ট অপশনে, এখান থেকে ভলিউম অ্যান্ড এই অপশনে আসবেন। এখান থেকে প্রথম যে অপশনটা অ্যাম্পলিফাই, এখানে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি, আপনাদের এমন অপশন নাও আসতে পারে, এমন আসতে পারে, আপনাদের এরকম দুই তিনও আসতে পারে, তো আপনার প্রয়োজন অনুসারে আপনি বাড়িয়ে নেবেন, ঠিক আছে? তো আমি যখন এটা ওপেন করতেছি, ইফেক্ট থেকে এখানে গেলাম এবং এই অপশনে সিলেক্ট করলাম, তখন আমাদের সামনে এইরকম একটা ডিফল্ট ভ্যালু আসতেছে। তো আপনি এই অপশনটা দিতে পারেন। আবার অ্যালাও হচ্ছে ক্লিপিং, এটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপর দেন আপনি অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করবেন। দেখুন অটোমেটিক আমাদের ভয়েসটা কিন্তু বেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ভয়েস, ঠিক আছে? তো ভয়েসের সাউন্ড কিভাবে বাড়ালাম সেটা তো আমরা দেখে ফেললাম। এখন যদি আমি প্লে করি, আপনাদের উইন্ডোজ আপনারা লক্ষ্য করতেছেন যে এখানে আমরা ভয়েসটা শুনতে পাচ্ছি এবং নয়েজটা আরও বেশি শুনতে পাচ্ছি। তো এখন আসেন নয়েজটা কিভাবে রিমুভ করবেন। যদি টেকনোলজি ভিডিও হয় তাহলে আপনারা চেষ্টা করবেন প্রথম থেকে অথবা শেষ থেকে, অথবা হচ্ছে আপনারা জাস্ট হালকা একটু মানে থেমে ভয়েসটা রেকর্ড করার, তাহলে যেটা হবে প্রথমে নয়েজ, যদি আপনার আশেপাশে নয়েজ থাকে নয়েজটা আসবে, তারপরে কিন্তু ভয়েসটা আসবে। তো এখন আমি যে কাজটা করতেছি, আমরা কন্ট্রোল চেপে ধরে এই যে জুম করা যায়, আমি জুম করলাম, এই যে জুম করলাম, আবার একটা জিনিস দেখেন, এটা বার, এটা ধরে আপনি এদিকে ছড়াতে পারবেন এবং এইদিকেও নিতে পারবেন। তো এখন এই অপশনগুলা হচ্ছে আপনার নয়েজ, এইগুলো হচ্ছে আপনার ভয়েস। এখন আপনি এইগুলোকে নয়েজ ভেবে আপনি যেন ডিলেট করে দিয়েন না, আপনি কি করবেন এটা প্লে করে দেখেন যে আপনার কোনটা কি। আমি যদি এখান থেকে প্লে করি, তো এখানে নয়েজটা শুনতে পাচ্ছি। আমি যদি লাস্ট থেকে প্লে করি, এখানেও আমরা নয়েজটা শুনতে পাচ্ছি। তো নয়েজটা আপনি যতটুকু সম্ভব মানে হালকা একটু সিলেক্ট করে দিলেই হয়, কয়েক সেকেন্ডের মতো। তো এটাকে, নয়েজটাকে আমি সিলেক্ট করলাম। এখন আমাদের কাজ থাকবে হচ্ছে, আমরা চলে যাব ইফেক্ট অপশন। এখান থেকে আমাদের প্রথম যে কাজ থাকবে সেটা হচ্ছে নয়েজ রিমুভার, এই অপশনে আসব। আসার পরে আমরা হচ্ছে নয়েজ রিডাকশন, এখানে একটা ক্লিক করব। করার পরে এমন অপশন আসবে, আপনাদের ডিফল্ট অবস্থায় 12 থাকতে পারে, তো আমি একটু নয়েজ রিডাকশনের পরিমাণটা একটু বাড়াই দিলাম, যেহেতু নয়েজের পরিমাণটা একটু বেশি, তো হচ্ছে 18-19 এটার ভিতরে রাখলাম। এখন আমি এই যে অপশনটা সিলেক্ট করছি, এটাকে একটা নয়েজ প্রোফাইলে সেট করব। তো হচ্ছে গেট নয়েজ প্রোফাইল, এখানে ক্লিক করলাম, ডান। তাহলে ওখানে একটা নয়েজ প্রোফাইল সিলেক্ট হইলো। এখন আমার যে কাজটা থাকবে যে এইরকম নয়েজ আমার ভিডিওর যেখানেই আছে সব রিমুভ হয়ে যাবে। তো এটার জন্য আমি এইখানে একটা ক্লিক করতে পারি, এই যে এইখানে, অথবা আমি হচ্ছে অডিওটাকে ডাবল ক্লিক করে টোটাল অডিওটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা যে কাজটা করব, ইফেক্ট অপশনে যাব। এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, এখন কিন্তু এগুলো নয়েজ, ঠিক আছে? তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম, আমরা এখন ইফেক্ট অপশনে গেলাম। যাওয়ার পরে আমরা হচ্ছে নয়েজ রিমুভার, এখান থেকে হচ্ছে নয়েজ রিডাকশনে আবার ক্লিক করব। দেন আমাদের কোনো কাজ নাই, শুধু আমরা ওকে বাটন একটা প্রেস করব। তো আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে যে অপশনগুলো ছিল নয়েজে, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাই, দেখেন আগে ছিল এমন, কন্ট্রোল ওয়াই, এখন হচ্ছে আমাদের নয়েজটা কিন্তু এমন। তো তারপরে আমরা একটু প্লে করে দেখি নয়েজ আসে কিনা। তো হালকা নয়েজ আসে, আপনি যদি চান আবারও রিমুভ করবেন, সেম কাজ করবেন, ইফেক্টে যাবেন, এখান থেকে গেট, এখান থেকে হচ্ছে, সরি আমি ভুল বলছি, ইফেক্ট আসবেন, আসার পরে নয়েজ রিমুভার, নয়েজ রিডাকশন, এখান থেকে হচ্ছে গেট নয়েজ প্রোফাইল, দেন আবারও ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন, ইফেক্টে আসবেন, এখান থেকে আপনি সেম কাজটা করবেন, ওকে দেন, দিলে আপনার এটা অনেকটা রিমুভ হয়ে যাবে। এখন যদি আমরা ভিডিওটা, অডিওটা প্লে করি, আসসালামু আলাইকুম,
আজকে আমরা দেখব উই তো আপনারা দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে কিন্তু নয়েজ ছিল, মানে অডিওতে নয়েজ ছিল, এখন কিন্তু নয়েজটা নাই। আসসালামু আলাইকুম, আজকে আমরা দেখব উইন্ডোজ 11 এ আপনি কিভাবে দিস পিসি অপশনটাকে আনতে পারবেন। আচ্ছা, তো এখন আপনি যদি চান আপনার অডিওটা একটু কম হয়ে গেছে, অডিওটা একটু বাড়াবেন, তো সেম ভাবে সিলেক্ট করে আপনারা হচ্ছে এই যে আমরা যেভাবে দেখাইছি এই অপশনে যাবেন। যাওয়ার পরে আপনি চাইলে অডিওটা একটু এভাবে ম্যানুয়ালি টেনে আপনার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুসারে আপনি বাড়িয়ে নিতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ডান। আমার কাছে মনে হচ্ছে এতটুকু এনাফ। এরপরে হচ্ছে এটাকে আমি মানে বের করব, ফাইনাল আউটপুটটা বের করব। করার জন্য ফাইলে যাব, এখান থেকে এক্সপোর্ট অডিও, দেন হচ্ছে এটাকে আপনি কোথায় রাখতে চান। আমি ধরেন হচ্ছে ডেস্কটপে রাখতে চাই, এখন এটার একটা নাম দিলাম, ধরেন হচ্ছে এডিট অডিও নামে সেভ করব। তো এটাকে দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করব এবং হচ্ছে এক্সপোর্ট বাটনে ক্লিক করব। তো আমাদের এক্সপোর্টটা কিন্তু খুব সহজে হয়ে গেছে। হ্যাঁ, তো এখন দেখেন আমি হচ্ছে যদি ডেস্কটপে আসি, আমি প্রথমে এই অডিওটা আপনাকে প্লে করে শোনাই, তারপরে এই অডিওটাকে আপনাকে শোনাবো। তো এটা প্লে করি। আসসালামু আলাইকুম, আজকে আমরা দেখব উইন্ডোজ 11 এ আপনি কিভাবে দিস পিসি অপশনটাকে আনতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই অডিওতে কিন্তু অনেকটা নয়েজ আপনি শুনতে পারতেছেন আশা করি। এবার যদি আমি এই অডিওটা আপনাকে শোনাই। আসসালামু আলাইকুম, আজকে আমরা দেখব উইন্ডোজ 11 এ আপনি কিভাবে দিস পিসি অপশনটাকে আনতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন দুইটার ভিতরে পার্থক্য কি। তো এইভাবে আপনি খুবই সহজে প্রফেশনাল ভাবে আপনার ভয়েসটা এডিট করে নিতে পারবেন এবং আপনার ভয়েস থেকে সাউন্ড বাড়ানো, নয়েজ রিমুভ করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।